অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আহকাব বাংলাদেশের প্রাণী সম্পদ উন্নয়নে নিবেদিত একটি প্রতিষ্ঠান। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ, দেশের এই বিপুল জনগোষ্ঠীর আমিষের বেশিরভাগ পূরণ করছে দেশের পোলট্রি, মৎস্য ও ডেইরি শিল্প। একদিকে দেশের মানুষের আমিষের প্রয়োজন পূরণের তাগিদ, অন্যদিকে ব্যবসায়িকভাবে সফল ও লাভবান হওয়ার বাসনায় বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক জড়িত হয়ে পড়েছে পোলট্রি, মৎস্য ও ক্যাটেল শিল্পের সাথে। এতে করে তৈরি হয়েছে কর্মসংস্থান, সমৃদ্ধশালী হয়েছে দেশের কৃষি নির্ভর অর্থনীতি এবং যোগান মিলেছে সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত প্রোটিন সমৃদ্ধ খাদ্য। তাই বাংলাদেশে প্রাণী পালন শিল্পের বিকাশ, দেশের জন্য উচ্চমানের এবং পর্যাপ্ত প্রোটিন সরবরাহ নিশ্চিতকরণ, প্রাণীস্বাস্থ্য শিল্পের জন্য তৃণমূল কৃষকদের কাছে যথাযথ প্রযুক্তি আদায় ও হস্তান্তর, দক্ষ মানব সম্পদ তৈরি, প্রাণী শিল্পের ও ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য 2001 সালে যাত্রা শুরু করে অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আহকাব এবং 2003 সালে সরকার অনুমোদিত বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে, যার গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার T540/2003। বর্তমানে আহকাবের নিবন্ধিত সদস্য সংখ্যা 481টি প্রতিষ্ঠান, এক্সিকিউটিভ মেম্বার সংখ্যা 15। প্রতি 2 বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। আহকাব অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে প্রায় 15,000 উচ্চশিক্ষিত ও দক্ষ নাগরিক কর্মরত। তাদের বেশিরভাগই প্রযুক্তিগত ব্যাকগ্রাউন্ড থেকে আসায় শিল্পের সঠিক প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত হয়। আমরা এগিয়ে যাচ্ছি, 19 জনকে নিয়ে আমরা শুরু করেছিলাম এই সংগঠন। বর্তমানে এটা সদস্য সংখ্যা 300 রূপে। আশা করি আমাদের বর্তমান আহকাবে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের নেতৃত্ব, বর্তমান নেতৃত্ব আহকাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও মেলা অনুষ্ঠিত হচ্ছে, আমাদের মিটিং হবে এবং ব্যবসায়ীর আলোচনা হবে, এবং এতে করে আমরা সরকারকে এবং আমাদের যারা সহযোগী প্রতিষ্ঠান এবং যারা আমাদের খামারি, তারা যাতে আরও জ্ঞান লাভ করতে পারেন। আমাদের কোনো বডি ছিল না যে সরকারের সাথে আমরা যে কথাবার্তা বলবো বা একটা সমন্বয় করব কোনো কিছু। তো প্রায় দেখা যেত যে আমাদের কিছু সমস্যা হচ্ছিল আমদানি ক্ষেত্রে, এছাড়াও আমাদের কোনো নীতিমালা ছিল না একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে আমরা কীভাবে কাজ করব। তো এই প্রেক্ষিতে আমার একটা মনে হয়েছিল যে আমাদের একটা সমন্বিত প্রচেষ্টা থাকবে, আমরা সরকারি যে বডিগুলো আছে যেমন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, NBR, অর্থ মন্ত্রণালয়, পশু সম্পদ মন্ত্রণালয়, এদের সাথে যদি আমরা ইন্ডিভিজুয়াল কোম্পানি হিসেবে যে যতটুকু আমরা করতে পারছি, আমরা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী করতে পারবো যদি একটা ইন্ডাস্ট্রি বডি হিসেবে আমরা যেতে পারি। এবং খুব শীঘ্রই আমরা একটা সাকসেস পাই, কারণ NBR-এ আমরা প্রথম একটা চেঞ্জ আনতে পারি, বিশেষ করে ডিউটি ফ্রি ইম্পোর্টের জন্য আমাদের অ্যানিমাল হেলথের যে প্রোডাক্টগুলো, বিশেষ করে নিউট্রিশনাল প্রোডাক্ট, যেগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে, এগুলো আনার জন্য আমরা একটা অনুমতি পাই ফ্রি, ডিউটি ফ্রি ইম্পোর্ট করার জন্য। তো এটাই আমার মনে হয় প্রথম ইনিশিয়াল সাকসেস আমাদের হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল খামারিকে সহায়তা করা এবং আমাদের যে পোলট্রি বা প্রাণী সম্পদের যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিকে বিভিন্নভাবে সহযোগিতা করা, এবং আমরা সর্বদা আমাদের অগ্রণী ভূমিকা আমরা পালন করেছি। সে যে কোনো মহাদুর্যোগ হোক অথবা যে কোনো ব্যবসায়িক চিন্তাভাবনা হোক, আমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছি, এবং আমাদের সঙ্গে যে সমস্ত অংশীদার রয়েছে, যেমন বিভিন্ন হ্যাচারি বলেন, ফিড মিল বলেন, খামারি বলেন, সবার সাথে আমাদের আহকাবের একটা কেন্দ্রীয় ভূমিকা আমরা সবসময় পালন করেছি, এবং একটা সুসম্পর্ক
রেখে আমরা এগিয়ে চলার চেষ্টা করেছি এবং আমরা মনে করি আমরা সেখানে সার্থক। প্রথম নির্বাচিত মহাসচিব হিসেবে গর্ব অনুভব করি এবং বর্তমানে যে সমস্ত সদস্য আছেন তাদেরকে আমি আমার আন্তরিক মঙ্গলবাদ এবং অভিনন্দন জানাই। আহকামের কার্যক্রম প্রাণী সম্পদের জন্য আহকাব নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো জীব নিরাপত্তা পণ্য, প্রাণী খাদ্যের জন্য প্রাক মিশ্রণ, বিশেষায়িত ফিড, সম্পূরক খাদ্য, প্রাণী চিকিৎসার ঔষধ, ডায়াগনস্টিক পরীক্ষাগার এবং উপকরণ প্রস্তুত, আমদানি ও বিপণন করে থাকে। পোলট্রি, গবাদি প্রাণী এবং মাছের জেনেটিক প্রযুক্তির প্রবর্তন, আধুনিক প্রাণী পালনের জন্য স্থানান্তর পদ্ধতি, তৃণমূল পর্যায়ে কৃষকদের উন্নয়ন প্রসারে কাজ পরিচালনা, কৃষক ও অন্যান্য কর্মীদের সচেতনতা সৃষ্টির জন্য সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ পরিচালনা করে থাকে। বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র এবং বেসরকারি খামারের সাথে গবেষণা ও উন্নয়ন কাজ পরিচালনা করে থাকে। আজকের এই আগাম যে অবস্থায় আছে সে প্রথমে ছিল না। এখন থেকে প্রায় 12-14 বছর আগে তদানীন্তন যে সমস্ত কোম্পানিরা অ্যানিমাল হেলথ প্রোডাক্ট ইম্পোর্ট করত, তারা এবং দেশের কিছু লোকাল কোম্পানি মিলে একটা বৈঠক আমরা করি, সেটা হলো পূর্বাহ্নিতে। সেইখানেই আমরা প্রয়োজনীয়তা ফিল করি যে এই সেক্টরে যারা ব্যবসা করছে তাদের একটা প্ল্যাটফর্মের প্রয়োজন। এই হলো আগামের সৃষ্টি, তখন থেকেই আগামের যাত্রা শুরু। আশা করছি আগাম আরও একটি শক্তিশালী অর্গানাইজেশনে পরিণত হবে, এই কামনা করি। এবং সেই সাথে আমরা আগামের উন্নতি কামনা করছি। লাইভ স্টক পলিসিতে, অ্যাকোকালচার পলিসিতে আমরা যথেষ্ট সিনেমার সাথে আমরা অনেক অবদান রেখে যাচ্ছি। এই অ্যাসোসিয়েশনের মেম্বাররা এক্সিবিশন যেটা এখন চতুর্থ যেটা এখন চলছে সেটা আমরা শুরু করি 2010 সালে। খুবই আমাদের যে যৎসামান্য রিসোর্স ছিল তা দিয়ে শুরু করি এবং আল্লাহর রহমতে প্রথম শুরুতেই কিন্তু আমরা যথেষ্ট সাড়া পাই এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিই যে এটি এক বছর পর পরে আমরা এটিকে করব এবং সেই ধারাবাহিকতায় আজকে 2018 সালে আমরা চতুর্থবারের মতন এই মেলার আয়োজন করা হয়েছে। ইমার্জিং ডিজিজ মোকাবেলা এবং সচেতনতা তৈরিতে আহকাবের কার্যক্রম, সচেতনতা তৈরির জন্য পুস্তিকা বিতরণ, বিভিন্ন মিডিয়া চ্যানেলে টক শো, বিভিন্ন সংবাদপত্রে সংবাদ এবং সাক্ষাৎকার প্রদান, খামারি পর্যায়ে প্রাণীজাত পণ্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে গোল টেবিল বৈঠক করেন, প্রয়োজনে দেশ বিদেশের বিশেষজ্ঞগণের সাথে মতবিনিময় করা হয়। এছাড়াও আহকাবের পরিচালনা পরিষদ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন সময় মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। আমাদের আহকাবের উদ্দেশ্য হল আমাদের মেম্বার কোম্পানিগুলি আমদানির ক্ষেত্রে যে জটিলতাটা ভোগ করেন ইম্পোর্ট পারমিশনের জন্য, ওখানে আহকাব সহযোগিতা ডিএলএফকে সহযোগিতা করেন এবং ড্রাগেও যদি কখনো কোনো প্রবলেম হয় আমরা আহকাবের পক্ষ থেকে গিয়ে আমাদের ওয়াকিবহাল করে থাকি। মেলায় আপনারা যারা অংশগ্রহণ করছেন আমার অনুরোধ আপনারা প্রত্যেকটা টেকনিক্যাল সেমিনারে অংশগ্রহণ করবেন, প্রোডাক্ট স্টলগুলি ঘুরে দেখবেন কী কী প্রোডাক্ট পাওয়া যায়, নতুন নতুন কী কী রোগের এগেনস্টে কী কী প্রোডাক্ট পাওয়া যায়। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকার আসবে। আহকাবের অবশ্যই আমি একজন জেনারেল মেম্বার, পাশাপাশিভাবে এর আগে আমি আহকাবের অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে একটা ছিলাম এবং গত 2 টার্মে আহকাবের সেক্রেটারি জেনারেল হিসাবে আমি দায়িত্ব পালন করেছি এবং এই দায়িত্ব পালন কালে আমাদের এন্টারপ্রেনার যারা আছে, ইম্পোর্টার যারা আছে, তাদের যত ধরনের সমস্যা ছিল আমরা আহকাবের মাধ্যমে, এক্সিকিউটিভের মাধ্যমে, ডিএলএস, এনবিআর এবং বিশেষ করে আমাদের পোর্টে যে প্রবলেমগুলো হতো সেগুলো আমরা সমস্যার সমাধানের চেষ্টা করেছি। আশা করি আমাদের আহকাব আগামী দিনে আমাদের এই যে শিল্প রয়েছে, আমাদের যে আমরা ট্রেড করছি এ ব্যাপারে আমাদের দেশীয়ভাবে আমাদের যে এমপ্লয়মেন্ট এবং অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকারের যে ভিশন আছে 2021, পাশাপাশিভাবে আমরা এখন আগামী 2021-এ যে মধ্য আয়ের দেশে পরিণত হবে সেটাকে ত্বরান্বিত করার জন্য এই সেক্টরকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই সম্ভব না। সেদিক এই লক্ষ্যে আহকাব সরকারের পাশাপাশি
আমরা প্রাইভেট সেক্টরেও এই কাজগুলোকে ত্বরান্বিত করব এবং ইনশাল্লাহ আমাদের যে টার্গেট মধ্য আয়ের দেশে পরিণত সেই দিকে আমরা দাবিত হচ্ছি এবং আমরা সেটা আমাদের মাধ্যমে সাকসেসফুল হবে। জাতীয় পর্যায়ে পরিস্থিতির আলোকে আহকাব সবসময় যাদের সাথে যোগাযোগ করে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বেনাপোল এয়ারপোর্ট এবং অন্যান্য কাস্টমস, বাণিজ্য মন্ত্রণালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, এনিমেল হেলথ কোম্পানি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আহকাব এনিমেল হেলথ সেক্টর নিয়ে বহু বছর ধরে মার্কেটে কাজ করে যাচ্ছে। আমাদের এবারের মেলার মূল উদ্দেশ্যই হলো যে বিদেশি উদ্যোক্তা যারা আছে বা বিদেশের থেকে যারা বাংলাদেশে আসছে তাদের ভিতরে একটা সমন্বয় করে, যাতে হলো গিয়ে বাংলাদেশ মার্কেট সম্বন্ধে তারা ভালো একটা আইডিয়া নিতে পারে। এর জন্য 2001 সাল থেকে আহকাবের যে কার্যক্রমটি ছিল সেটি আসলে সেই ধারাবাহিকতাই আমাদের সেই কার্যক্রম এখনও বহমান আছে এবং এই কার্যক্রমকে শক্তিশালী করার জন্য আমাদের এই যে বর্তমান 2017 এবং 18 সালের কার্যকরী কমিটি, আমরা সেই কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো আমাদের 2017 এবং 18 সালে যে এসআরও কারেকশান, যেটি জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আমাদের ক্যাটাগরি 2 এর কোনো মিল না থাকার কারণে আমাদের চিটাগং বন্দর এবং বেনাপোল বন্দরে আমরা প্রচুর পরিমাণ অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হই। সেইটিকে নিয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনা করে আমরা ক্যাটাগরি 2 কারেকশান করে আমরা সেই ক্যাটাগরি 2 আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তর তার সাথে একত্রে মিল করে আমরা এখন সেই কাস্টম সংক্রান্ত যত জটিলতা ছিল সেগুলি নিরসন করতে আমরা এই কমিটি সর্বাত্মক চেষ্টা করেছে এবং সেটা সাফল্য অর্জন করেছে। এবং সেই ধারাবাহিকতায় আমরা আরও যেটি করা দরকার, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আমরা প্রতিনিয়তই মিটিং করে যাচ্ছি যাতে আমাদের সমস্যাগুলি ওনারা বুঝেন। যেহেতু আমাদের এই সেক্টরে প্রাণী সেক্টর, প্রাণী সম্পদ সেক্টর একটি বিশাল বড় সেক্টর এবং অর্থনীতিতে এর অবদান অনেক বেশি, সেজন্য আমরা সবসময় তা মানে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যে আলোচনা করতেছি যাতে করে আমাদের এই যে আমাদের পণ্যগুলি বিদেশ থেকে আমদানি করা হয় সেখানে যেন আমদানি সংক্রান্ত যে জটিলতাগুলি থাকে সেগুলি যেন কিছুটা হলেও নিরসন করা যায় এবং যাতে আমরা আমাদের যে আমদানি সংক্রান্ত জটিলতায় যদি বেশি করে আমরা ট্যাক্স দিতে হয় বা শুল্ক শুল্কায়ন হয় তাহলে আমাদের এই পণ্যটির দামও বাড়বে, সেই জন্যই আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং সর্বাত্মক আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের যে মেম্বারগণ আছেন, সদস্যগণ আছেন, তারাও আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতেছেন এবং সর্বাত্মক সহযোগিতাও করতেছেন। এবং আমরা আরও যেটা কাজ করতেছি সেটা হলো আমরা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাথে আমাদের যে লিয়াজোটা ছিল সেটা এখন আরোভাবে আরও কীভাবে সেটা স্ট্রেন্ডেন করা যায় এবং শক্তিশালী করা যায় সেই জন্য আমরা কাজ করতেছি এবং তারাও কিন্তু আমাদেরকে সে অনেকটা সহায়তা করলেন এবং সেই সহায়তার ফলে আমরা যেগুলি প্রোডাক্টগুলি রেজিস্ট্রেশন করি, যে কি প্রোডাক্টটি রেজিস্ট্রেশন করতে অনেক সময় 3-4 বছর সময় লাগত সেটা কিন্তু এখন 3 মাসের মধ্যে আমরা প্রোডাক্ট রেজিস্ট্রেশন করতে পারি, সেটাও আমাদের এই কমিটির একটি বড় সাফল্য। এবং আমরা এই ধারাবাহিকতায় আমাদের বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দর, এয়ারপোর্ট কাস্টম, আমাদের অন্যান্য যত কাস্টম বন্দরগুলি আছে আমরা প্রতিনিয়তই তাদের সাথে আমরা লিয়াজো মিটিং করে যাচ্ছি যাতে আমাদের সমস্যাগুলি নিরসন করা যায় এবং ওনারাও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। 2018 সালের এই মেলাটির বিশ্বের যে বড় বড় কোম্পানিগুলি তাদের প্রোডাক্ট এখানে এক্সিবিট করতে পারে এবং তারা যেন আমাদের এখানে ভিজিটর হিসাবেও আসেন এবং বাংলাদেশের যে সার্বিক যে আমাদের এনিমেল হেলথ সেক্টরটিতে তারা যেন আমাদের এখানে এসে তারা দেখে এবং সেখানে বৈদেশিক মুদ্রাও যেন বিনিয়োগ করা যায় এবং সেখানে বাংলাদেশ যে একটি বিনিয়োগের ক্ষেত্র হইতে পারে আমাদের এনিমেল হেলথ সেক্টরে সেটাও দেখার জন্য কিন্তু আমরা এই যে বিশ্বে এই মেলাটিকে কিন্তু প্রমোশন করি বিভিন্ন আঙ্গিকে। আমাদের এই মেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা সর্বাত্মক আমাদের সহায়তা করেছেন এবং তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তার মধ্যে রয়েছেন আমাদের আহকাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, অর্গানাইজিং কমিটির সদস্যবৃন্দ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ যারা সর্বাত্মক সহায়তা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি
এবং আমার পক্ষ থেকে আবারও রইল অনেক অনেক ধন্যবাদ। আহকাব যেসব প্রোগ্রামের আয়োজন করে তার মধ্যে অন্যতম জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন বিষয়ে গোলটেবিল বৈঠক করেন। প্রতি দু বছর পরপর ডেইরি, মৎস্য এবং পোষা প্রাণীর আন্তর্জাতিক প্রদর্শনী হয়। তার মধ্যে অন্যতম ডেইরি, মৎস্য এবং পোষা প্রাণীর প্রথম আন্তর্জাতিক প্রদর্শন 2012। দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শন 2014। তৃতীয় আন্তর্জাতিক প্রদর্শন 2016। বর্তমানে ডেইরি, মৎস্য এবং পোষা প্রাণীর চতুর্থ আন্তর্জাতিক প্রদর্শন 2018 অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলার প্রতিপাদ্য বিষয় মিল্ক ইজ নট জাস্ট ফর কিডস। আহকাবের পরিচালনা পরিষদ, কর্মকর্তা কর্মচারী সহ আহকাব সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রমে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মানুষকে মেলামুখী করার লক্ষ্যে বিভিন্ন মাধ্যমে দাওয়াত প্রদান, প্রেস কনফারেন্স, রোড শো, সেমিনার, বিজনেস নলেজ ডে, কার্ড বিতরণ ইত্যাদি কার্যক্রম হাতে নেওয়া হয়। সামাজিক কার্যক্রমেও আহকাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সময় আর্তমানবতার সেবায় বাড়িয়েছে দুহাত। কম্বল বিতরণ, বন্যার্তদের সহায়তা, গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান তারই একটি অংশ বিশেষ। আহকাবের কার্যক্রম আরও বেশি গতিশীল হোক এই প্রত্যাশায়।